আমার আল্লাহ বানাইছে জঙ্গিবাদ করার জন্য বানাই নাই মারামারি করার জন্য বানাই নাই সন্ত্রাসী কোন জঙ্গিবাদ বোমাবাদ করার জন্য বানাই নাই এখন বলেন হুজুর কেন বানাইলো আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় গোলামি কেন করবেন জানেন বাড়ির পাশে আলু খেত আলু লাগাইলে করে আলু আসবে ধান লাগাইলে ধান আসবে কিছু না লাগাইলে কিছু আসবে না এই দুনিয়াটা হলো দুনিয়া হাজরা কোন আখেরা এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি খেত এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি খেত শুনো বন্ধুরে আমার এই দুনিয়া আপনি যা করবেন হাসরের ময়দানে আপনি তাই পাবেন এই দুনিয়ায় যারা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জাযা দিয়ে দিবেন মন্দ কাজ করলে তার প্রতিফল দিয়ে দিবে জবানটা খুলে বলো হিসাব জবানের মালিককে এই আমাদের মদিনা জুড়ে বলো না কে হাই রে টঙ্গীর ঘাটের বাবা দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে দশ দিন না গেলে বেতন মালিকে কাটিয়া দেয় জিজ্ঞেস করলাম বেতন কাটলেন কেন ভাই তার হাজিরা নিয়েছে সে দশ দিন এই জন্য মালিকে মালিকানা পাইয়া দশ দিনের বেতন কাটিয়া নিল অথচ আল্লাহ কিন্তু আমরা যে বান্দা বানাইছে আল্লাহ আমরা হাজিরা দিছে টাইম বাইন্দা দিছে এই টাইম হলো পাঁচ ওয়াক্ত নামাজ এই হাজিরা কিন্তু আমরা অনেকে এক সপ্তাহ দেই না অনেকে এক মাস ধরে দেই না দুনিয়ার বান্দা সবার একটু ক্ষমতা পাইয়াই না গেলে বেতন কাটতে কিন্তু আমার আল্লাহ তুমি যে আল্লাহর হাজিরা দেওয়া বন্ধ করছো ইচ্ছে করলে একটা মাসের কাটা গলায় লাগাইয়া তোমার ইজিট কারে বন্ধ করে দিতে পারে এরপর আল্লাহ আমরা খাওয়াইতাছে নিশ্চয় আমার আল্লাহর দরা অনেক শক্ত নিশ্চয় আল্লাহর দরা অনেক শক্ত এই আল্লাহকে আমার আল্লাহ বলেন ইন্নাহু হুওয়ায়ুবদি ওয়ায়ুঈদ নিশ্চয় আমার আল্লাহ তিনি যিনি তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক আল্লাহকে বান্দা আমি করে বড় মায়া পেরে বানাইলাম ইয়া আকুমাল ইনসানু মা ওয়ারাকা বিরব্বিকাল হে মানুষ কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরায় রাখতে হবে একমাত্র দুনিয়া হাই দুনিয়া হাই দুনিয়া হাই বন্ধু হাই বান্ধবী শুধু দুনিয়া ইমানদার বলে দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় আর আমি আপনি মনে করি দুনিয়াটা হলো বালাখানা ইমানদার মনে করি দুনিয়াটা তুচ্ছ বড় গরুর মতো আখিরাতটা শ্রেষ্ঠ কুলের মতো যুবক এই যুবক এখনো সময় আছে সোজা হয়ে যান রাসূল বলছেন যৌবনে যার ইবাদত বেশি তার জীবনে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রাখবেন আর যেই লোকটার মন মসজিদে পড়ে থাকে এই লোকটার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন আমরা সেই ছায়া চাই কি চাই না রাসূল বললেন বে নামাজের জন্য কবরে তিনটা শাস্তি হবে জোরে বলুন কয়টা নাম্বার ওয়ান বেনামাজের জন্য ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই পাশে চলে যাবে বেনামাজিকে এইভাবে সে এমন জোরে চাপা মারবে কিসের এমপি কিসের মন্ত্রী কিসের রাষ্ট্রপতি কিসের তাহিরি জাহিরি বাতিল এমন চাপা মারবে হাত দিগুলা ঘুরা বাড়াই ফেলবে রাসূল বলল ওই মুহূর্তে ওই লোকটা আমার একটা চিৎকার মারবে ওই চিৎকার যদি মানুষের কানে এক সেকেন্ডের জন্য লাগতো ওই মানুষের কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে লোকটা মারা যেত রাসূল বলেন চতুষ্প জন্তু যারা তারা কবরের আযানের আওয়াজ শুনে বাঁচাও গরু ছাগল শুনতে পায় এদের জবান যদি থাকত আপনার বাড়ির গরুর জবান যদি থাকত তৈলে আমাদের বাইতে তুমি এ শত্রু তুমি সুদ খাইতেছ কবরে যাও মান সাইজ করবো
বহুত মুনাফিক দোকানে থেকে বয়া বয়া কইছে তাহির আইতাছে নাচিন নে আইতাছে গান গাউন নে আইতাছে ঠিক চুগুল খুরগুলো সমাজের সবচাইতে বড় শত্রু ঠিক এই মুনাফিকগুলো সবচাইতে বড় শত্রু ঠিক আমার বিরুদ্ধে কথা বলতেছে আমার সামনে আয়া সেলফি তুলতেছে ঠিক কথা ঠিক না ঠিক ঠিক কি বলেন ঠিক এই মুনাফিকদের কারণে সমাজের মধ্যে অশান্তি এই মুনাফিকদের কারণে গৃহযুদ্ধ কথা বলেন ঠিক সত্যি বলেন ঠিক কি বলেন মুনাফিক আছে না নাই মুনাফিকের গোষ্ঠী ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে রাসূল কবরের পাশ দিয়ে হাঁটতে দেখতেছে হঠাৎ করে দেখতেছে দুইটা কবর আযাব করছে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো জোরে আছে না নাই নবীর ক্ষমতা দিছে গাড়া আল্লাহ দিন আমার বাপ দাদার কোনো অসুবিধা আছে দুইটা কবর পার দিয়ে যায় রসুল বলছে আয় দাঁড়ো দুইটা খেজুরের ডাল নিয়ে আসো দুইটা কবরের মধ্যে রসুল দুইটা গাছের ডাল লাগাই দিলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ডাল দুয়ার কবরে লামাই দেন রাসূল বলেন আমি দেখতেছি দুইটা কবর আযাব হইতেছে এই ডালগুলো লাগাইছি যতদিন ডালগুলো কাঁচা থাকবে ততদিন ডাল ধরে আল্লাহ জিকির করবে ততদিন পর্যন্ত এই কবর আযাব আল্লাহ হালকা করে দিবেন সাহাবারা দিলেন নবী গো হ্যাঁ বিরত বাধ্য বাধ্য একটু সমস্যা নেই গাড়ি নবীর দিয়ে দিতে নবীরা কেমনি হইলে কেমনি আমরা তো সেটা বুঝে উল্টা ভালো কথা দেয়া দল বড় করে নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে আর জুড়ে ডাক দিকে আর রাসূলুল্লাহ কবর কেন আযাব হচ্ছে রাসূলুল্লাহ বেশি কারণে আযাব হচ্ছে না স্বাভাবিক দুইটা কারণে আযাব হচ্ছে নাম্বার এক এক কবরের লোক চুগুল করি করত আর এক কবরের লোক মুত্তা মানি লিখো না মানে পেশাব করে পবিত্র অর্জন করতো না বাংলাদেশে বহুত বহুত আছে যে কাজগুলো মানুষে হাসতে হাসতে করে রসুল বলেন হাসতে হাসতে কিন্তু ইমান চলে যাবে এই জন্য কথা বলতে সাবধান দুটি জিনিস ফিরে আনা যায় না একটা হলো ধনুক থেকে তীর ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার পর বলে বাবা তুমি আমার ফ্রেন্ড লাগো আসো আসবে আর একটা হলো কথা একবার বের করছি শেষ আর ফিরে আসবে আসবে আরেকটা কবরে কসরত করে পানি মতো না এখানে তিনটা জিনিস লক্ষ্য করবেন একটা হলো আমার নবী কি কবরে নিচে না উপরে আমার নবী দেখছে আযাব চলতেছে এটা হলো বর্তমান এটা কি এছাড়া শিখো এটা কি দুই নম্বর আমার নবী বললেন এই ডালগুলা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব হবে না এটা ভবিষ্যৎ ওই কবরের মানুষটা প্রস্তাব দিলে ভাগি নিত না তুমুল খুলি করত এটা পাস্ট অতীত তার মানে এই জায়গা থেকে যারা জ্ঞানী তারা বুঝবো আমার নবী কেমন জিনিস আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিয়েছেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম রসুল সব কিছু জানেন জবানটা খুলে বলুন রসুলকে জানিয়েছেন কে ও বন্ধুরে আর ডানে বানে যাওয়া যাবে না আর বেশিক্ষণ নয় আমি আমার নারী আপনার নারী রহমাতুল্লিল আলামিন বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত ইয়া রাসূলুল্লাহ এক নম্বর কি
তাই এক নাম্বার হলো কবরের দুই পাশের মাটি তোমারে চাপা দিব দুই নাম্বার কি তাই কবরের ভিতরে জাহান্নামের আগুন ঝুঁকিয়ে দেওয়া হবে তিন নাম্বার কি কয় তিন নাম্বার হলো এই কবরের ভিতরে একটা সর্প দেওয়া হবে একটা সাপ দিয়ে দেওয়া হবে এই সাপে তাকে দংশন করে একবার রাস্তে নামত বানাইয়া পালাইব জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না সালাম দিবে সালাম দিয়ে ভিতরে ঢুকবে আজরাইলের আঙ্গুল দিয়ে আপনার মাথার চুলগুলো আশ্রয় দিবে আপনি একটু গুম গুম ভাব আসবে এরপরে আপনার কানের মধ্যে আজরাইলের মুখটা লাগাইয়া আপনার ডাক দিয়া বলে আল্লাহর বান্দা তোমার সময় আর কিছুক্ষণ বাকি আছে তোমার আমি কার মত দুনিয়া থেকে নিয়ে যাব এবার ডাক দিয়ে বলে তাড়াতাড়ি আপনি নিয়ে যান কোনো অসুবিধা নাই কারণ আমার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর দিয়ে আমার এই জীবনে একবার দেখা দাও বলো না ইয়ার সুলাল্লাহ বলো না ইয়ার হাবিবাল্লাহ বলো না ইয়ার সুলাল্লাহ বলো না ইয়ার হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর যেহে আমার এই জীবনে একবার দেখা দাও বলো না ইয়ার রাসূলুল্লাহ বলো না ইয়ার হাবিবাল্লাহ বলো না ইয়ার রাসূলুল্লাহ বলো না ইয়ার হাবিবাল্লাহ জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এ আমার যুবক ইমানদারকে আজরাইল বলবে ও ইমানদার ও আল্লাহর বান্দা তোমার মুখ দিয়ে আমি রূহটা নিয়ে যাব ইমানদার বলবে না না এই রূহ দিয়ে আমি এই রূহ এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিতাম না কেন এই জবান দিয়ে আমার আল্লাহর জিকির করি জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এরপর আদাইল বলে ও আল্লাহর বান্দা তোমার কান দিয়ে রূহ নিব ইমানদার বললে না না এই কান দিয়ে রূহ নেওয়া যাবে না এরপর বলতেছে তোমার চোখ দিয়ে আমি রূহ নিয়ে যাব ইমানদার বলতেছে না 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 এই চোখ দিয়ে আমি রূহ নিতে দিব না আজরাইল আমার আল্লাহর ডাক দিয়ে বলবো আল্লাহ আমার তঙ্গিরি কাকের বাবা জবানটা খুলে বলো না আল্লাহ এই আওয়াজে মানি না জবানটা খুলে বলো আল্লাহ মানি না জুড়ে বলো আল্লাহ আমার দয়াল নামে আমার দয়াল নামে এত গরম আমরা রে কইরাছে যাদব ওরে দেখা দিয়া তুলে নিয়া দেখা দিয়া নিবার মনের বেদনা আমার মন গিয়াসের দেওয়ানা তোমার পাইবার ঘুরতেছি বা গলের বেশে আইরে দেখা দিয়া তুলে নিয়া দেখা দিয়া নিবার মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে দয়াল নামে এত মদ খাইলে মদ পোড়াই না আমার মন গো ইয়াসের দেওয়ানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আপনারা বলেন এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোরের কথা আল্লাহ আপনারা জবানটা তুলে করেন আল্লাহ
তোমার বান্দা মুখ দিয়ে রুহ নিতে দেয় না, কান দিয়ে রুহ নিতে দেয় না, চোখ দিয়ে রুহ নিতে দেয় না, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বেরো আজরাইল, আমার বেবি করার বাহানা করা লাগবে কই কি? ভাই তোমার হাতের কালোর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আল্লাহ 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 নবীরি প্রেমে পাগল হইয়া আসলাম মাল পিলে আমার জীবন দন্দ ওই নবীরে পাইলে মাশাল্লাহ ইশিকে বাসল ইশিকে খোদা কোরআনে বলে আমার জীবন দন্দ ওই নবীরে পাইলে মাশাল্লাহ মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম না পিলে আমার জীবন দন্ড ওই নবীরে পাইলে মাশাআল্লাহ মনসর হল্লাস পাগল হইয়া পাইল মওলা রে পাগল তুলে শির মোহনি সবল কে জানে মাশাল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলান মা পিলে তাহিরের জীবন যজ্ঞ হইত নবীর পাইলে মাশাল্লাহ আল্লাহ আমি জানিব আমি বুঝিব মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم بول جتي چاہیے বদরাচে খন্দ কাছে কুহুদের পাহাড় নবীর লাগি টঙ্গী ঘাট বাসি বেথার পাহাড় বাপ মানে প্রেম, প্রেম মানে মনিবের দিদা, ঠিক কিনা বলো? আমরা কানের পাগল না, আমরা প্রেমের পাগল। একদিন তো মরে যাবো কিন্তু লড়ে যাবো। এই দেশের মানুষের ইমানকে লুণ্ঠন করার জন্য অনেক মানুষ ছড়ে পরে কৌশলে ছদ্মবেশে চুক্তির মাধ্যমে টাকার প্রলোভনে ফেলে দিয়ে আপনার সমাজের শিয়াবাদকে প্রচার করার হীন প্রচেষ্টা করা হচ্ছে এবং খাওয়াদিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ ষড়যন্ত্র করছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতকে সজাগ থাকতে হবে। আমাদের পূর্ববর্তী আকাবায় আহলে সুন্নাহ এবং পূর্ববর্তী ইমানগণ যেই ভাই আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই ভাই অনুযায়ী আমরা আহলে সুন্নাহকে ঈদের দান করব। কোন শিয়াবাদের যেন বাংলা জমিনে হবে না। পরিষ্কার কথা, আমরা নবীরে যারা ভালোবাসি আকীদার ক্ষেত্রে খুব কঠিন। আমরা তাও করতে পারছি না।
الله বলবেন হে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আমি আল্লাহর নামটা লেখা ইমামদারের চোখের সামনে গিয়ে ধরবে ইমামদারের চোখের সামনে আল্লাহর নাম ধরা হলো ইমামদার যখন আল্লাহর নামটা দেখবে দেখার সাথে সাথে ইমামদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে إيمان دار دان كايتس دايبو زايا دبلا كنور علو ركضات إيمان دار بوله توري كذا كذا نالو ديتسو علو جبان تا كوله كذا علو داد ديا بوله أمارة توني سينونا أمي دنيا ركرو جادير علونا أمي دنيا رشول جري كنوا علونا أمي كذا زانا أمي كوي كذا أمي هيلم تمار زيبوني شوب نه أمو
অনেক শান্তি পেয়েছি এরপর রাতে আড়াইটার সময় আমি একদম শ্রীহর বাউসিয়া দরবার শরীফে সাড়ে চারটা পর্যন্ত ঘরে দেখলাম রাস্তায় উঠলাম বাস পেয়ে গেল পনেরো আগান দিনের বেলা বাস থেকে দুই আড়াই ঘন্টা ঘুমায়া ব্রাহ্মণবাড়িয়া শহরে মিটিং এ ঢুকলাম মিটিং শেষ করে ডাইরেক্ট আয় হচ্ছে এখানে গুম্মাই গিয়ে নাই পাউন নাই কিছু নেই আমি কিছু কথা কম রাখবেননি নামাজ পড়বেননি ইনশাল্লাহ কয় না নামাজ পড়বেননি যে নামাজ ছুটতে গেছে তৌবা করবেননি আরে তৌবা করবেননি আচ্ছা আগামীকা ব কিছু হাতিয়া দেয় এটার মধ্যে দি নাই তোলা যায় কেমন ভালো নাই বুঝতে পারছি গাড়ি চলে না কি ভালো আমি তোমাদের মনের মাধুরে তুমি সে কথা বলি এটাকে আমার অপরাধ আমি ভালো করে বাংলা কথা বলতে পারি না কেটে নিয়ে ওরা ইউটিউবার ছেড়ে দিবে ব্যবসা করে বিরাম পরে তুমি কি আসছে আসছে নিয়মিত ছিলাম তুমি কি আজকে আসছো তুমি গতকাল গেলাম কেন তোমার কোনটা এটা খুলে নাও আসো এখানে খেলার জন্য আপনি আসলে আজকে ঠিক আছে তবে শোনো ও আমার নিয়মিত ইউটিউবার কিন্তু গতকাল আমি তাকে না পেয়ে হতাশ হয়েছি যখন আমার নিয়মিত ক্যামেরা দেখে না কোন ভাইয়ের আমার কাছে বুঝাই করো আমার কিছু ফোন গেছে তোমরা এত সুবিধাবাদি মিলছে তোমরা বিশেষ সময় তোমাদের মহব্বত দেখাইতে হবে ছেড়ে দিলাম ভালো থাকবা কাজ করলে মহব্বতের সাথে করবা তবে কিছু ওয়াদা করেন আপনারা রাজি আছেন নি এক নম্বর নামাজ করবেন নি হাত তুলে নবী অলি দুশ্মনেরা কোরআন সুন্নাহর আলো বিশ্বের সুবিধা ইনশাল্লাহ বিদায় গেল আরেকটা কথা নেশা করা যাবে না একমত এখন একাত্তরে চলতো না দুই এত দুই নেশা করবো মা বাবার মনে কখনো কষ্ট দিব এই বুড়া মানুষটা ঘরের সৌন্দর্য গাছটা যদি বড় হয়ে যায় গাছটা কাটছ না গাছটা ফল না দিলে তোমার ছায়া দিব যদি বুড়া হয়ে যায় তুমি কিন্তু একটা ছেলে আমার কথা বলতে যায় মা বাবা যদি বুড়া হয়ে যায় মা বাবা কষ্ট দিও না রুজি করে খাবার না ফেললো তোমার লাগে খাস করে দোয়া করবো ছোটবেলা তুমি ছিল দুর্বল বাবা ছিল সবল তোমার যত্ন করে বলছে এবং তুমি হচ্ছে সবল বাবা হচ্ছে দুর্বল তুমিও যত্ন করে ভালো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি আল্লাহ আমার আব্বা আমার ছোটবেলা আমার যেন মায়া তো সুমিন আল্লাহ ঠিক এভাবে আমার আব্বা আমার তুমি মায়া করে জোরে না সুবহানাল্লাহ আর মা বাপকে কষ্ট দিয়ে তাহিরের দাওয়াত করে নেওয়া দোষে শুনবা তোমার মতন শ্রোতা আর মাহি কবিতে আমার দরকার নেই তাই কাছে বলি আব্বা কেমন আছে লাল আছি গুরু আছি ঠিক আছে না এগুলো কাজ হবে যেই ফিরে দেবে মা বাপ লাগবে আমি তো তোর শখ এটা এটা ফিল নাই এগুলো কলা কাছে জিন এটা ফিস সাপ নাই এটা ফ্যাসা রাগ করলো কেন রাগ করলো কেন যাই হোক এখানে আমি আসছি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি তবে অনুরোধ করে বলো মাহফিল কমিটিরা সবাই মিলেমিশে থাকবেন আর সুন্নিয়তের কোনো আকীদাগত বিষয়ে যদি আলাহ হজরতকে আমরা ইমাম কেন মানবো আলাহ হজরত মানবো না কারে মানবে আলাহ হজরত মানবো না কারে মানবে
এই উপমহাদেশের মধ্যে যখন ব্রিটিশ ব্রিটিশরা এক কথা বলে মেটে ফেলল এই উপমহাদেশে যখন ব্রিটিশরা বাইতুল মুনাবিদ নবীর বিরুদ্ধে লেখনির মাধ্যমে বিদ্রোহ চালাতে শুরু করলো তখন 1500 কিতাব লিখে ওই বাতিলদের দাগ ভাঙা জবাব দিয়ে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা সিলেবাস দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন যে যে দলিল গ্রহণ করে আমরা কিতাব লিখি ওয়াজ করি সুন্নিয়ত বুঝেছি তিনি হলো আমার আহল ঠিক আবু বকর কে আছেন এত লেখা বিশ্ব নবী বলা জানে কি নাবীরা বিরোধী বিশ্ব নবী বিশ্ব মানে একটাকে বোঝায় আসমান থেকে জমিন এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলে আমার নবী হলো 80000 আলম 80000 বিশ্বের নবী 80000 আলমের নবী শুধু একটা বিশ্বের নবী না 80000 আলমের নবী এই জন্য আল্লাহ কোরআন মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন আলম বলে না নিজের ক্ষেত্রে আলম বলে নাই আলামিন বলছেন আর নবীর ক্ষেত্রে আমার সান্নাকা ইল্লা রাহমাতালি আলামিন বলছেন আলম বলেন নাই আল্লাহ আলম বলে নাই আর আপনি এখানে বিশ্ব নবী কইতেন নবীর ক্ষেত্রে তো সম্মান দিয়ে কথা বলতে পারবেন আপনি বিশ্ব নবী বলা কথাটা কি আপনি বলেন নূর নবী ঠিক হায়াতুল নবী ঠিক শাফাত করেন মাওলানা নবী ঠিক কবরের সাথী নবী ঠিক আর আপনি আছেন বিশ্ব নবী যত ধরনের যত ধরনের নিচু করে কথা বলতে পারে এভাবে তার নবীর সম্মান তুলে ধরে নবীর ক্ষেত্রে যত সম্মান সূচক শব্দ ব্যবহার করা যায় আমাদের ঘাম না নবীর ক্ষেত্রে বলেন পসিনা মুবারক আমাদের পাও না নবীর ক্ষেত্রে বলেন কদম মুবারক আমাদের কপাল করে কপাল না আপনি বলবেন নবীর ক্ষেত্রে সের মুবারক আর কি বুঝাতে পারছি ওকে আমার কাফর দিস তুমি নাম কথা বলা পারি না আমার কাফর দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফর দিস নবীর নাম বলিস না রে বলিস না হঠাৎ কোন গেলে মরে হঠাৎ কোন গেলে মরে কাদিস না রে কাদিস না আমার কাফর দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফর দিস নবীর নাম বলিস না রে বলিস না কথা কোন ঠিক না খুশি তো খুশি তো খুশি তাহলে আমি কয়টা অর্ডার করছি আপনাদেরকে মা বাপকে কষ্ট দেওয়া যাবে সুদ খাওয়া যাবে নেশা করা যাবে এবং নামাজ ছাড়া যাবে জিকির করা লাগবে নি মা বাপকে ভালোবাসা লাগবে নি কারা কারা রাজি আছেন হাত তোলেন নারায় তাকবীর নারায় সালাম আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নার আলো যদি কোনো মায়ের পাগল থাকে ওই ছেলেটা আমি ভালোবাসি আচ্ছা বলেন তো কেন আমি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি আর আমার কোনো সুর নাই আমার চেহারাও নাই গড়িও নাই আমার একটা আছে এটা আমার মার দোয়া এই দোয়ার বইয়ে আমি যেখানে যাই আল্লাহর মধ্যে মালা সম্মান করে মানুষ তাহলে আমার কাছে আলেম আলাম অভাব নাই দেখেন যেখানে যাই দিনই হোক রাতে হোক কেলিকা পেলে স্ত্রী করে হাক্কা টাক্কা নৌকা গেন্দি বিবিদিতি ফ্লাইটার রেল লাইন সব দিয়ে আমি যাই আমার মাঝে আপনি আলো শুধু রকেট নাকি ঠিক আছে কিন্তু আমি সব জায়গাতে যাই ভাই হাইট যাই কথা কথা আমি মার ভালোবাসি এমন যদি দুই সাইডটা মায়ের ফাগল তাহে পাঁচটা ছেলের যে একটা সমাজ থাকে এই সমাজটা পাঁচটা ছেলের দ্বারা সমাজটা একদম সোজা হয়ে যাবে কথা ঠিক এমন পাঁচটা ছেলে যদি থাকো আমি ফৈজিয়া দরবারে সবক দিয়ে যাবো মুরিদ করে যাবো বায়াত করে দিয়ে যাবো যদি রাজি থাকেন সবাই যদি মহব্বত থাকে নবীর প্রতি আমরা মুরিদ হবো দয়াল নবীর হাত মোবারকে বায়াত রাসুল এইরকম কয়েকটা ছেলে যদি থাকেন দয়াল নবীর নামের মহব্বতের উপরে ওয়াদা কইরা আজকে বলবেন আল্লাহ আমি জীবনটা যতদিন থাকবে বাতিলের সঙ্গে আপোষ করব না নবীর বিরুদ্ধে কথা বলবো না মস্তকে আল্লাহ পদ্ধতির উপরে থাকবো জীবন দিব কিন্তু ইমান দিব না তাহির হুজুরে কইছেন মা বাপের বড় মহব্বত করে মা বাপের মহব্বত থাকলে এই দোয়া করলে মাস্টার ফাঁস লাগে না কামিল ফাঁস লাগে না সিএনজি ওয়ালার উপর যদি মার দোয়া থাকে এই ফোনা দোয়া আল্লাহ কলি হয়ে যায় যদি তার আকিদা শুদ্ধ থাকে আকিদা বুঝতে গেলে একজন শাইখের দরকার একজন মুর্শিদের দরকার এই জন্য আপনারা যার নয়নের দ্বারে লাগে বাবা হিন্দু বাদ করি না এটা আমার অভ্যাস না আমার কথা আকিদায় কোন দিন আমি যখন এভেলেন আসতে পারবো বিষয়টা এরকম না চাইলেই আমার কথা